সম্মানিত পিস টিভির দর্শক মণ্ডলী, আমরা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণগুলি আলোচনা করছি, যেগুলি আমাদের জেনে রাখা একান্ত জরুরি। পৃথিবী ধ্বংস হয়ে যাবে এ কথাই ঠিক। আল্লাহ তাআলা পৃথিবীকে সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা পৃথিবীকে একদিন ভেঙে দিবেন, তার নাম কেয়ামত। আল্লাহ এবং আল্লাহ রাসূল পরকালকে বিশ্বাস করার জন্য বারবার বলেছেন, মানুষের পরকালকে বিশ্বাস করা, কেয়ামতকে বিশ্বাস করা একটি বড় ইমানি ব্যাপার। পৃথিবী ধ্বংসের যেসবগুলি লক্ষণ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, সেইগুলি জেনে বুঝে সেইগুলি অনুযায়ী আমল করা ও সতর্ক সাবধান থাকা মানুষের একান্ত জরুরি। তার একটি জরুরি হচ্ছে দাজ্জালের বিষয়টি। দাজ্জাল একদিন বের হবে। যেমনভাবে পৃথিবী ধ্বংসের বড় একটি লক্ষণ এজুজ মাজুজের বের হওয়া, এজুজ মাজুজ যেমন বের হবে পৃথিবীর সব কিছু ধ্বংস নষ্ট করে দিবে, ঠিক তেমনি দাজ্জালও বের হবে। দাজ্জালের আমরা বিবরণ কিছু জানি, দাজ্জালের নিজের পরিচয় দিতে গিয়ে আমরা বলছি যে ফাতেমা বিনতে কায়েস বিবরণ দিচ্ছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তামিমদারি একজন লোক খ্রিস্টান ছিল, এসে ইসলাম গ্রহণ করেছে। ইসলাম গ্রহণ করে বিবরণ দিচ্ছে যে আমরা একটা বড় স্টিমারে উঠেছিলাম, সেই স্টিমার আমাদেরকে এক মাস যাবৎ নিয়ে খেলেছিল, তারপর আমরা ছোট নৌকায় উঠে একটা স্থানে গেলাম, সেখানে দাজ্জালের সাথে আমাদের দেখা হলো। দাজ্জালকে আমরা প্রথমে চিনতে না পারে জিজ্ঞাসা করলাম, তুমি কে? দাজ্জাল বলল, তোমাদের বিবরণ আগে দাও। তারপর আমরা বিবরণ দিলাম। দাজ্জাল এক পর্যায়ে আমাদেরকে জিজ্ঞাসা করল যে নিরক্ষর নবীর অবস্থা কি। আমরা বললাম যে তিনি এখন মক্কা থেকে মদিনায় পালিয়ে গেছেন। তারপরে দাজ্জাল আমাদেরকে জিজ্ঞাসা করল যে তার এখন অবস্থা মদিনায় কেমন। আমরা বললাম যে দাজ্জালের এখন অবস্থা একটা বালতির মতো, একবার জয়ী একবার পরাজয়ী। এরপরে দাজ্জাল বলল, ওয়াজিবুন লাহুম আইয়ুতিউহু, পৃথিবীবাসীর উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া, পৃথিবীবাসীর উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। ফাউখবিরুকুম, আমি তোমাদেরকে বলি, আমি কে? আন্নি আনা দাজ্জাল, আমি হচ্ছি দাজ্জাল। আমি তোমাদেরকে যেসবগুলি বিষয় জানতে চাইলাম, জানতে চাওয়ার পরে আমি একটা বাক্য বললাম, পৃথিবীবাসীর উচিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে নেওয়া। এরপরে আমি বলছি আমি দাজ্জাল। আল্লাহ তাআলা আমাকে এখান থেকে বের হওয়ার অনুমতি দিবেন, আমি অনুমতি পেয়ে এই পৃথিবীতে চলবো 40 দিন, 40 দিন চলে সারা পৃথিবীকে দেখে নিব। ইল্লা মক্কা ওয়াল মদিনা, আমি মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না, সারা পৃথিবী 40 দিনে ঘুরব, একদিন হবে 1 বছরের সমান। এই হাদিস থেকে আমাদের অনেক শিক্ষণীয় আছে এই অংশে। তার একটা আমরা জানি, পৃথিবীর অনেক অংশেই সূর্য যায় না, অন্ধকার হয়ে থাকে, পৃথিবীর অনেক অংশের লোক সূর্যকে দেখতে পায় না, কাজেই তারা সূর্য দেখে মাপ করতে পারবে না, তারা রাত দিন হিসাব করবে এইভাবে ঘড়ি দেখে, একটা অনুমান করে। আল্লাহর নবী এই কথাটাই বললেন, 40 দিনে আমি সারা পৃথিবী ঘুরে নেব, তবে মক্কা এবং মদিনায় প্রবেশ করতে পারবো না। যতবার আমি মক্কা এবং মদিনায় প্রবেশের চেষ্টা করব, মক্কা এবং মদিনার জন্য 12টা পথ রয়েছে, প্রত্যেক পথের উপরে ফেরেশতা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, যে কোনো ব্যক্তি প্রবেশ করলে ফেরেশতা তাকে হত্যা করবে। আমি যদি জোর করে প্রবেশ করতে যাই তাহলে ফেরেশতা আমাকে হত্যা করবে, আমি মদিনায় প্রবেশ করতে পারবো না। এই পর্যন্ত বলে আল্লাহ রাসূলের হাতে একটা লাঠি ছিল, তিনি লাঠি দিয়ে ওই কাঠের মিম্বারের উপরে আঘাত করে বলতে লাগলেন, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, হাজিহি তাইবা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, এটাই হচ্ছে মদিনা, যেই মদিনায় দাজ্জাল প্রবেশ করতে পারবে না। অত্র লম্বা হাদিসে আমরা একটা
দাজ্জালের পূর্ণ বিবরণ বুঝলাম। দাজ্জাল কিভাবে আছে আর কিভাবে থাকে এটা বুঝতে পারলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পর্যন্ত বলে বললেন, ইখরুজু মিনাল মাশরিক, ইখরুজু মিনাল মাগরিব, ইখরুজু মিনাল বাহর। দাজ্জাল বের হবে পূর্ব দিক থেকে, দাজ্জাল বের হবে পশ্চিম দিক থেকে, দাজ্জাল বের হবে সমুদ্র হতে। দাজ্জাল কোথায় আছে কিয়ামত পর্যন্ত মানুষ তাকে খুঁজে পাবে না। কোনো মেশিন দিয়ে, কোনো মাধ্যম দিয়ে মানুষ দাজ্জালকে বের করতে পারবে না। যেদিন পৃথিবী ধ্বংসের সময় হয়ে যাবে সেই দিন দাজ্জাল তার নিজ স্থান থেকে বের হয়ে আসবে এবং সিরিয়ার একটা গ্রামের লুদ্দা নামক দরজায় গিয়ে ঈসা আলাইহিসসালামের হাতে আটকা পড়ে তাকে ঈসা আলাইহিসসালাম হত্যা করবেন। সিরিয়ার লুদ্দা নামক গ্রামের একটা দরজায় দাজ্জাল ঈসা আলাইহিসসালামের হাতে নিহত হবে। দাজ্জাল জাতির জন্য, মুসলমানের জন্য খুব ভয়াবহ একজন প্রাণী বলতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল থেকে সর্বদা পরিত্রাণ চাইতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল জুবনে ওয়াল বুখলে ওয়া আউযুবিকা মিনাল আযাবি ওয়াল কাসল ওয়া আউযুবিকা মিন আযাবিল কবরে ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আমি আল্লাহর নিকটে ভীরুতা থেকে বাঁচতে চাচ্ছি, আমি আল্লাহর নিকটে কবরের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আমি আল্লাহর নিকটে জাহান্নামের শাস্তি থেকে বাঁচতে চাচ্ছি, আমি আল্লাহর নিকটে দাজ্জাল থেকে বাঁচতে চাচ্ছি। আল্লাহর রাসূল দাজ্জাল থেকে বাঁচার জন্য সর্বদা দোয়া প্রার্থনা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখনই তিনি সালাত শেষ করতে যেতেন তখন তিনি এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর ওয়া আউযুবিকা মিন আযাবে জাহান্নাম ওয়া আউযুবিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি সূরা কাহাফের প্রথম 10 আয়াত পড়ে তাহলে আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচিয়ে নেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক বৈঠকে বলেন, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, কেউ রক্ষা করতে পারবে না। পৃথিবী ধ্বংসের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, আল কারিয়ে মহা দুর্ঘটনা। মাল কারিয়ে মহা দুর্ঘটনা কি? অমাদ্রাকা মাল কারিয়ে, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি বলতে পারেন মহা দুর্ঘটনা কি? ইয়াউমে ইয়াকুনু নাসু কাল ফারাশিল মাফুজ, যেদিন মানুষ হবে কীট পতঙ্গের নেই, পঙ্গপালের নেই, সেটাই হচ্ছে মহা দুর্ঘটনা। ও তাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুশ, আর সেই দিন এই পাহাড়গুলি হবে একেবারে ধ্বনিত পশমের নেই হয়ে যাবে। ফাআম্মা মান থাকলাত মাযিনুহু ফাহুয়া ফি শাতির রাজিয়া, সেই দিন যার নেকির পাল্লা ভারী হবে তার থাকার জায়গা হবে অতীব সুখ স্বচ্ছন্দময় আনন্দময় জায়গা জান্নাত। ও আম্মা মাং খাফফাত মাযিনুহু ফা উম্মুহু হাবিয়া, আর সেই দিন যার নেকির পাল্লা হালকা হয়ে যাবে তার থাকার জায়গা হবে অতীব গভীর হাবিয়া। ওমাদ্রাকা মা হিয়া, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি জানেন গভীর হাবিয়া নামক জাহান্নামটি কি? নারুন হামিয়া, তা হচ্ছে জ্বলন্ত উত্তপ্ত আগুন। পৃথিবী ভেঙে যাবে সেদিন, মানুষের অবস্থা এরকম একটা হয়ে যাবে। আমরা পৃথিবী ধ্বংসের বড় লক্ষণ উল্লেখ করার পরে এখন বলতে যাচ্ছি যে পৃথিবী কিভাবে ভেঙে ছারখার হয়ে যাবে, পৃথিবী কিভাবে ভেঙে একাকার হয়ে যাবে, কিভাবে সূর্য নষ্ট হবে, কিভাবে তারকাগুলি ছড়িয়ে যাবে, একেবারে বিক্ষিপ্ত হয়ে যাবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এখন আমরা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদের সাথে পৃথিবী ভেঙে যাওয়ার বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম।